আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার যারা নতুন ভিওয়ার্স রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি সম্পন্ন শুরু করা যাক ভিওয়ার্স আজকের এই সাইট লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা কমেন্টে গেলে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই সাইটের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই এই সাইটটা মূলত হচ্ছে আমরা যেরকম ওয়ার্কারে কাজ করেছি বা পিকো ওয়ার্কার আদার্সের যে আমরা ছোটো ছোটো মাইক্রোজবে কাজ করেছি সেম সিস্টেমই কিন্তু এই সাইট আপনি এ সাইটে কাজ করে আপনি প্রতি মাসে ভালো অ্যামাউন্টে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে যদি দেখেন টোটাল ওয়ার্কার এবং টোটাল অনলাইন ইউজার সব কিছুই আপনি কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবেন সো এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি জাস্ট আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ করে দেবেন এখানে ইংলিশ করে দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে লগ এখানে ইউর লগ এই জায়গায় আপনার নাম লিখবেন স্মল লেটারের এরপরে দুইটি সংখ্যা দেবেন এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং কিছু সংখ্যা অ্যাড করে দেবেন এরপর হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ যেটার আপনি লিখবেন সেম পাসওয়ার্ডই এখানে আপনার রিপিট করতে হবে বা টাইপ করতে হবে রিটাই অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে আপনার রিপিট করে দিতে হবে বা আপনার এই সেম পাসওয়ার্ডটা এখানে লিখে দিতে হবে এরপরে আপনি এখানে আইম নট রিবোর্টে ক্লিক করার পর আপনি এই ক্যাপচারটা সঠিকভাবে সাবমিট করে দেওয়ার পর আই এগ্রি বাটনে ক্লিক করবেন এখানে আই এগ্রি বাটনে ক্লিক করার পর আপনি এটা সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন অর্থাৎ এটাই হচ্ছে আপনার এগ্রি বাটনই হচ্ছে সাইন আপ বাটন এরপরে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এটার মেন ড্যাশবোর্ডটা দেখতে এরকম দেখাবে মাই অ্যাকাউন্টে যদি আমি আসি তাহলে এখানে আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে আর সাইটে আপনার কাজ করার জন্য জিজ্ঞাসাটি করতে হবে টাস্ক ভিজিটর এবং এখানে লেটার্স এবং সার্ফিং আপনি এই যে কোনো কাজই আপনি এখান থেকে করতে পারবেন সো এই সাইটটি মূলত যারা মাইক্রো ওয়ার্কারে কাজ করেছেন বা পিকোওয়ার্কারে কাজ করেছেন তাদের জন্য একটু সহজ হবে যেমন এখানে আর্ন অপশানে ক্লিক করার পর টাস্ক অপশানে আমি যখন ক্লিক দেবো টাস্ক অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন যেমন এখানে রেজিস্ট্রেশন টেলিগ্রাম অর্থাৎ আপনি এখানে এই লিঙ্কে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করতে হবে একটি টেলিগ্রাম আর অবশ্যই তার পূর্বে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফিকেশান করতে হবে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই সময় আপনার যে মেলটা গিয়েছে ওই মেলটা আপনাদের চেক করতে হবে চেক করার পর আপনার মেলটাকে ভেরিফিকেশান করতে হবে আপনি অবশ্যই ফলো করবেন যে আপনার মেইলে কোথায় এই মেইলটা আসছে আমি জাস্ট এখানে আপডেট অপশানে ক্লিক করব এবং ফার্স্টেই দেখতে পারতেছেন যে আমার এইখানে এই মেইলটা কিন্তু চলে আসছে আমি জাস্ট এই মেইলের উপর ক্লিক দেব বিয়র্স মেইলের ওপর ক্লিক দেওয়ার সাথে আপনি দেখতে পারবেন যে ইউর ইমেইল অ্যাড্রেস সাকসেসফুল অর্থাৎ ভেরিফিকেশন আমার কমপ্লিট এখন আমি চাইলে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো জাস্ট আমি এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক দিলাম অ্যাকাউন্ট অপশানে ক্লিক দেওয়ার পর আমি আবারও আর্ন অপশানে ক্লিক দেবো এবং টাস্ক অপশানে ক্লিক দেওয়ার পর টাস্ক অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো কাজ দেখতে পারবেন যেমন এখানে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এবং এইখানে আপনার বলা হয়েছে যে ফলো দ্য লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটার ওপর আপনার ক্লিক করতে হবে এবং এখানে আপনার সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল এবং লাইক করতে হবে এবং সাবমিট রিপোর্ট অপশানে গিয়ে অবশ্যই আপনার স্ক্রিনশটের একটি যে ভিডিও দেখেছেন এন্ট্রিউ দ্য ভিডিও অর্থাৎ একটা ভিডিও লাস্টের দিকে একটি ভিডিওর আপনার এই স্ক্রিনশট দিতে হবে এর জন্য অবশ্যই আপনি যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন কপি করার পর আপনি নতুন একটি ট্যাব নেবেন এরপর আপনি এটাকে পেস্ট করবেন এরপর আপনি এটাকে সার্চ করে দেওয়ার পর এই যে চ্যানেলটা আসছে এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা আপনি দেখবেন দেখার পর আপনি লাস্টের দিকে দেখার চেষ্টা করবেন এরপরে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার শর্টকাট টুলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে টাইপ করবেন সিনিপিং টুলস জাস্ট লিখলি আপনার এই সিনিপিং টুলস চলে আসবে জাস্ট এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনি নিউ অপশানে ক্লিক দেবেন নিউ অপশানে ক্লিক দেওয়ার পর আপনি যতটুকু সিলেক্ট করার প্রয়োজন অতটুকু সিলেক্ট করে আপনি স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক দেবেন এখানে সেভ বাটনে ক্লিক দিলে আপনার এটা সেভ হয়ে যাবে আপনি যে লোকেশনে সেভ করবেন সেম ওই লোকেশনে আপনার এটা সেভ হয়ে যাবে এরপরে আপনি এখানে স্টার্ট এক্সটেনশন এখানেও যদি আপনি ক্লিক দেন তারপরে আপনি দেখতে পারবেন যে সেন্ট অ্যান্ড রিপোর্ট তার পূর্বে অবশ্যই এখানে অ্যাটাচটা এই অপশানে ক্লিক করে আপনার যে স্ক্রিনশট দিয়েছেন ওই স্ক্রিনশটটা এখানে আপনার আপলোড করে দিতে হবে দেওয়ার পর আপনি এখানে সেন্ড রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনার এই কাজটা সাবমিট হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে কাজটা করে থাকেন সেক্ষেত্রে আপনার এই কাজের বিনিময়ে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে ওই অ্যামাউন্টটা আপনার এখানে জমা হয়ে যাবে এরপরে আপনি আপনার মেন ব্যালেন্সে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা অ্যাড হয়েছে এটি হচ্ছে মূলত টাস্কের কাজ আর এটা হচ্ছে ভিজিটস ভিজিটস অপশানেরটার কাজও হচ্ছে এ যেখানে এইগুলো ওয়েবসাইট ভিজিট করা জাস্ট আমি এই ওয়েবসাইটের ওপর ক্লিক দিলাম এবং ওয়েবসাইটের ওপর ক্লিক দেওয়ার পর আমার এই ওয়েবসাইটগুলো এখান থেকে আমার ভিজিট করতে হবে এটাই হচ্ছে মূলত ভিজিটের কাজ এরপরে হচ্ছে আরও কিছু অপশন রয়েছে এখানে আর এখানে আপনারা সব কিছুই দেখতে পারবেন যে টাইম কত মিনিট এখানে টাইম কাউন্ট হবে এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর হচ্ছে লেটার্স তো লেটার্স অপশানে যেমন এখানে আপনারা তিরিশ সেকেন্ডের দেখতে পারতেছেন বিশ সেকেন্ড আমি জাস্ট এখানে একটি ক্লিক দিলাম এরপরে আপনি যদি নো ইনভেস্টমেন্ট এবং প্লিজ ওয়াচিং এখানে আপনি দেখতে পারতেছেন এখানে আপনার ওয়েট করতে হবে এখানে আপনার যে ভিডিওটা আসবে বা আপনার আর্টিকেল আসবে সেটা আপনার থেকে ফলো করার পর আপনি এই ভিডিও ক্লিপ ফর আন মানি এখানে একটি ছোট্ট একটি আপনার কোয়েশ্চেন দেওয়া হবে এটার সঠিক অ্যান্সারটা আপনার এখান থেকে সাবমিট করে দিতে হবে দেওয়ার পরেই দেওয়ার পরেই আপনি এখানে আপনার কাজটা কমপ্লিট দেখতে পারবেন সেভাবে মূলত এটা কাজ করতে হয় এরপরে হচ্ছে সার্ফিং অপশন সো সার্ফিং অপশনে ক্লিক করার পর এখানে আপনি সার্ফিং এর কাজও দেখতে পারবেন সো আমি আপনাদের কি রেকমেন্ড করবো অবশ্যই আপনারা টাস্ক অপশনে কাজ করবেন এখানে আনলিমিটেড টাস্ক রয়েছে দেখুন সাতশো তিয়াত্তরটি পেজ কিন্তু অলরেডি এখানে রয়েছে তাহলে আপনারা দেখতে পারলেন যে এখানে কতগুলো কাজ রয়েছে অ্যাভেলেবেল আর এই সাইটে আপনি কীভাবে ব্যালেন্সটাকে উইথড্রো করবেন ব্যালেন্স উইথড্রো করার জন্য অবশ্যই আপনি মাস্টার এই ব্যালেন্সে বা মেইন ব্যালেন্স এখানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এখানে কোন ওয়ালেটে পেমেন্ট নিতে চান সে ওয়ালেটটা আপনার এখানে সিলেক্ট করতে হবে আর এখানে এই পেমেন্ট ওয়ালেটটা হাইড হওয়ার কারণ হচ্ছে এখানে আমার ইওর অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করে এখানে আমার পেয়ার অ্যাকাউন্টটা বসিয়ে দিতে হবে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে মিনিমাম মিনিমাম আপনার একশো এক রোবেল হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন এবং পারফেক্ট মানি এবং ব্যাঙ্ক কার্ড আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন আর অবশ্যই আপনার এখানে যে পিনটা দেবেন সেই পিনটা আপনার মনে রাখতে হবে যখন আপনি উইথড্রো করবেন সেই সময় কিন্তু এই পিনটা কাজে লাগবে স্যার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ